এডুকেশন গ্রাউন্ডে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌর। আজকে আমরা মিক্সচার এবং অ্যালিগেশনের যে রিপ্লেসমেন্ট, মানে মিক্সচার থেকে যে সিরাপ রিপ্লেসমেন্ট করা বা দুধ রিপ্লেসমেন্ট করা, তার জায়গায় জল ঢালা, সেই সমস্ত অঙ্ক নিয়ে মেনলি আলোচনা করব। তবে আমাদের সঙ্গে থাকো। একটি প্রথম অঙ্ক কি বলেছে, একটি পাত্রে 50 লিটার দুধ আছে, মানে একটা পাত্র আছে সেখানে 50 লিটার দুধ আছে, 50 লিটার মিল্ক আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে তার তুলে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, ঠিক আছে। তারপর কি হলো, একটা পাত্রের মধ্যে 50 লিটার মিল্ক আছে। তারপরে কি বলছে প্রশ্নে, পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নেওয়া হলো, 20 লিটার দুধ তুলে নেওয়া হলো, তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ কি হলো জল ঢালা হলো, মানে সমপরিমাণে 20 লিটারই কি জল ঢালা হবে, ঠিক আছে, ঢালা হলো। তাহলে এই পদ্ধতি আরো একবার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, এই পদ্ধতি আরো একবার করার পর, মানে টোটাল কতবার, এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে দেখতে হবে তোমাদের এই পোশ্চিংটা, যে এখন কি বললো 20 লিটার কি দুধ তুললো তুলে জল ঢাললো, এই পোশ্চিংটা কতবার হবে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এটা গ্রহণের ক্ষেত্রে দেখো, প্রথমে প্রশ্নের মধ্যে দেখা যাওয়া আছে, দেখো পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো 1 নম্বর কেস। তাহলে এই পদ্ধতি আরো একবার করা হলো, তাহলে পদ্ধতিটা কয়বার চললো, 2 বার চললো, এটা তোমাকে প্রথমে ফাইন্ড আউট করতে, পদ্ধতিটা কয়বার, 2 বার চললো। তারপরে কি বলছে, টোটাল ছিল মিল্ক ছিল কত, 50 লিটার, তার মধ্যে থেকে কি বলছে 20টা দুধ তুলে তার পরিবর্তে 20টা জল ঢালা হলো, এই প্রসেসিংটা 2 বার চললো। তারপরে বলছে এই পদ্ধতিতে আরো 2 বার চললো এবং অবশেষে কত লিটার দুধ থাকবে, ফাইনালি কত লিটার মিল্ক থাকবে সেটা আমাকে বার করতে। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা মেইনলি সাকসেসিভের যে মেইনলি মেইনলি কতটুক, মানে অবশেষে কতটুক কি থাকবে দুধ থাকবে সেটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে এই সমস্ত অঙ্ক করার ক্ষেত্রে দেখো, মিল্ক কি করা হচ্ছে, 20 লিটার দুধ তুলে নেওয়া হচ্ছে, তার পরিবর্তে কি জল ঢালা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে প্রসেসিংটা হচ্ছে, এই প্রসেসিংটা আসলে কি হবে, সাকসেসিভের মতো করে কি হচ্ছে। তাহলে এই সমস্ত অঙ্ক করার জন্য আমরা কিসের কনসেপ্ট ইউজ করব, সাকসেসিভের কনসেপ্ট, সাকসেসিভ মানে পরপর, এই কনসেপ্টটা আমরা কি করব, ইউজ করব এই অঙ্কটা করার ক্ষেত্রে। তাহলে দেখো কতবার ঘটছে ঘটনাটা, প্রথমে সেটা আমরা লক্ষ্য রাখতে হবে, ঘটনাটা ঘটেছে কত, 2 বার। তাহলে ইনিশিয়াল মিল্ক ছিল কত, 50 লিটার, সেখান থেকে কি 20টা তুলে নেওয়া হলো, কি তুলে নেওয়া হলো সেটা তোমাকে দেখতে হবে, 20টা কি তুলে নেওয়া হলো, মিল্ক তুলে নেওয়া হলো, তার পরিবর্তে কি 20টা জল ঢালা হলো, ঠিক আছে। তাহলে 50 লিটার ছিল প্রথমে, কি ছিল, মিল্ক, সেখান থেকে কি 20টা তুলে নেওয়া হলো, তাহলে 50-এর পরে উপরে দেবো, যতটুকু তুলে নেওয়া হলো সেটা দেবো আমরা উপরে, কি তুলে নেওয়া হলো, মিল্ক, তাহলে মিল্কটা উপরে আর নিচে থেকে টোটাল টোটাল কি ছিল, মিল্ক, সেটা নিচে, ঠিক আছে। সেটা প্রথমে আমরা কি লিখবো, টোটাল ইনিশিয়াল মিল্কটা লিখবো 50, আর কতটুকু তুলে নেওয়া হলো মিল্ক সেটা তারপরে উপরে লিখবো, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো, তাহলে কত, 2/5, ঠিক আছে। তাহলে 5-এর থেকে কত তুলে নেওয়া হলো, 2, তাহলে 5-এর থেকে যদি ইনিশিয়াল, এর কি বাড়াবে আমাদের, ইনিশিয়াল মিল্ক, ঠিক আছে। তাহলে 5-এর থেকে কত তুলে নেওয়া হলো, 5-এর থেকে 2, তাহলে পড়ে থাকবে কত, 3, এটা হলো ফাইনাল মিল্ক। এই যে এই প্রসেসিংটা কতবার চলবে, 2 বার চলবে, 2 বার যখন চলবে তখন তুমি এটাকে কি করবে, স্কোয়ার, যদি বলতে এই প্রসেসিংটা 3 বার চলবে তখন তুমি আমার কিউব করতে, ঠিক আছে। কয়বার চলবে প্রসেসিংটা, 2 বার, তাহলে 5-এর স্কোয়ার কত, 25, 3-এর স্কোয়ার কত, 9, ঠিক আছে। এবার প্রশ্ন দেখো, 20 লিটার দুধ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল মিশ্রিত করা হয়েছে, তাহলে কত লিটার দুধ তুলে নেওয়া হয়েছে, 20 লিটার দুধ। তাহলে এই যে, তাহলে ইনিশিয়াল দুধ আমাদের কত ছিল, ইনিশিয়াল দুধ কত ছিল আমাদের, ইনিশিয়াল সবার প্রথমে ধরা এসে হিসাবে সবার প্রথমে ছিল আমাদের কত, 25 লিটার, আর প্রথমে এখানে এখানে আমাদের দেওয়া ছিল কত প্রশ্নে, 50 লিটার, তার মানে কি আমাদের ধরা হিসাবে হলো কত, আমাদের হিসাবে এই হিসাবে হলো কত, 25 লিটার, আর দেওয়া ছিল কত, 50 লিটার, তাহলে 25-এর ভ্যালু তাহলে কত, 50, তাহলে 1-এর ভ্যালু কত, 2। আমাকে প্রশ্নে বলছে ফাইনালি মিল্ক কত থাকবে, মানে ফাইনালি, তাহলে 9-এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে ফাইনালি মিল্ক থাকবে 9 দোকানে কত, 18, এটাই হবে কি আমাদের অ্যান্সার। যদি তোমাকে বলতো ফাইনালি ওয়াটার কত থাকবে, ফাইনালি ওয়াটার তখন কত ছিল প্রথমে, 50 লিটার, সেখান থেকে বিয়োগ করে দিবি, তাহলে ওয়াটার কত থাকবে, 50 - 18,
এটা হলো আমাদের মিল্ক আর এটা হলো ওয়াটার, ঠিক আছে? পরীক্ষায় আমাকে মিল্ক চেয়েছে প্রশ্নটার মধ্যে, ঠিক আছে? আর তোমরা দেখো এই যে মাঝখানে যে যেটা থাকে সেটাই হলো আসলে আমাদের মিল্ক হয়। তাহলে 25 থেকে 19 বিয়োগ করো 16, সরি এটা হবে আমাদের ওয়াটার, মাঝখানেরটা হবে আমাদের ওয়াটার, ঠিক আছে? 16, তাহলে একের ভ্যালু কত বেরিয়েছিল 2, তাহলে 16 এর ভ্যালু কত হবে 16 × 2। তোমরা এইভাবেও বার করতে পারো তোমাদের ইচ্ছা সেটা, ঠিক আছে? 16 দোকানে বসে, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্কে আসছি। একটি পাত্রে 8 লিটার দুধ আছে এবং পাত্র থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলে এই পদ্ধতি 3 বার করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, ঠিক আছে? একটা পাত্রে কতটুকু দুধ ছিল? 80 লিটার দুধ ছিল। একটা পাত্রে কতটুকু দুধ ছিল? 80 লিটার মিল্ক ছিল, ঠিক আছে? তারপরে কি বলছে, পাত্র থেকে 8 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। পাত্র থেকে কত লিটার দুধ তুলে নেওয়া হলো? 8 লিটার মিল্ক তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ কি ঢালা হলো? জল ঢালা হলো। তাহলে এই প্রশ্নটা কতবার হবে? প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এই প্রশ্নটা 3 বার হবে। কতবার হবে? 3 বার। এটা তোমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে, কয়বার হবে এই প্রশ্ন? 3 বার। তারপরে বলছে করার পর পাত্রে কত লিটার দুধ থাকবে, আমাদের দুধ বার করতে বলছে, পাত্রে অবশেষে কত লিটার দুধ থাকবে এটা আমাকে বার করতে বলো, ঠিক আছে? তাহলে কত লিটার মিল্ক ছিল? 80 লিটার, 80টাকে নিচে লেখো। তাহলে কতটুক তুলছিল? 8 লিটার দুধ তুলেছিল, তাহলে 80 নিপুর নিচে আর উপরে হবে কত? 8, 10, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল মিল্ক কত ছিল? নিচেরটা 10, আর অন্তিম কত হবে? ফাইনালি, ফাইনালি কি কমই হবে, তার জন্য বিয়োগ 10-এর থেকে 1 বিয়োগ করো, তাহলে কত? 9 গেল। তারপরে এই ঘটনাটা কয়বার ঘটেছিল? 3 বার। 3 বার জন্য একে কিউব করো, একেও কিউব করতে হবে আমাদের, 1729, ঠিক আছে? আমাকে কি বলেছে এখন প্রশ্নে, ফাইনালি মিল্ক কত থাকবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ইনিশিয়াল মিল্ক কত ছিল আমাদের? 80, তাহলে ইনিশিয়াল আমাদের কোনটা? এইটা, তার মানে 1000-এর ভ্যালু কত? 80, তাহলে 1-এর ভ্যালু তাহলে কত হবে? 8/100, এটা আমাদের 1-এর ভ্যালু। তাহলে আমাদের কি বার করতে বলছে, ফাইনালি মিল্ক কত থাকবে? ফাইনালি মানে কি 729-এর আমাকে ভ্যালু বার করতে হবে, ঠিক আছে? তাহলে 729-এর ভ্যালু কত হবে? তাহলে 8 × 729/100, ক্যালকুলেশন করো, 8 9 কত? 72 এর 2, 8 2 = 16, 16 আর 7 কত? 23, 7 8 = 56, 2 কত? 58, নিচে কত? 100, কয়টা শূন্য? 2টো শূন্য, 2 ঘর পর দশমিক, তাহলে 58.32 হবে আমাদের অ্যান্সার। তাহলে মিল্ক কত ছিল? 58.32, ঠিক আছে? আশা করি বোঝা গেল। যদি তোমাকে বলতো ওয়াটার কত ছিল ফাইনালি, তাহলে আমি কি করব, 80 থেকে 58.3 কি করব, বিয়োগ করব, 80 থেকে 58.32 বিয়োগ করব, ঠিক আছে? আর তোমাকে এইভাবেও না করে আমরা এইভাবেও করতে পারি, এই ডিফারেন্সটা নিয়েও হবে। তাহলে আমরা নেক্সট অঙ্কে আসছি। একটি পাত্রে 125 লিটার দুধ আছে এবং পাত্র থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতি কয়বার করা হয়েছে? 3 বার করা হয়েছে এবং পাত্রতে অবশেষে জলের পরিমাণ নির্ণয় করে, এবার জলের পরিমাণ আমাকে নির্ণয় করতে বলছে, মানে ওয়াটারের পরিমাণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে কি ছিল পাত্রটিতে? 125 লিটার দুধ ছিল, তাহলে 125 লিটারটা নিচে লেখো। তার থেকে কত লিটার দুধ তোলা হলো? 25 লিটার তোলা হলো, সেটা উপরে, যেটা তোলা হবে সেটা উপরে, আর ইনিশিয়াল যেটা থাকবে সেটা নিচে, তাহলে কাটাকাটি করো, 5, ঠিক আছে? তাহলে ইনিশিয়াল মিল্ক কত ছিল? 5, আর ফাইনালি মিল্ক কত হবে? 5-এর থেকে 1 বিয়োগ, তাহলে কত? 4। তাহলে প্রসেসটা কয়বার হয়েছিল? 3 বার। 3 বার হলে এর কিউব করো, 5-এর কিউব কত? 125, আর 4-এর কিউব কত? 64। তাহলে আমি কি বলছি, মাঝখানে থাকবে কি আমাদের ওয়াটার, এই মাঝখানে থাকে কি আমাদের ওয়াটার, তাহলে 125-এর থেকে 64 বিয়োগ করো, তাহলে কত হয়? 5-এর থেকে 4 বিয়োগ করলে কত? 1, 12-এর থেকে 6 = 61, এটা আমাদের কি ওয়াটার, মাঝখানেরটা কি আমাদের ওয়াটার, ঠিক আছে? এখন প্রশ্ন দেখি কি বলেছে, তাহলে ওই পাত্রে জলের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো পাত্রতে 125 লিটার দুধ ছিল, কতটুকু দুধ ছিল প্রথমে? ইনিশিয়ালি 125 লিটার, এটা ছিল আমাদের ইনিশিয়ালি। তাহলে ইনিশিয়ালি আমাদের অঙ্কে কত এসেছে? 125,
তাহলে 125-এর ভ্যালুই কত? 125। তাহলে একের ভ্যালু কত? 1। তাহলে আমি কি বার করতে বলছে? জল বার করতে বলছে। তাহলে জলের ভ্যালু কত হবে? তো জল কত আমাদের? 61। তাহলে 61-এর ভ্যালু কত? 61। এটাই হবে আমাদের কি সঠিক অ্যান্সার। তোমরা এই অঙ্কটা এইভাবেও করতে পারতে। তাহলে দেখো এটা তো একটা প্রসিডিওর। তাহলে 125 লিটার কি ছিল ইনিশিয়ালি? ইনিশিয়ালি আমাদের মিল্ক ছিল কত? 125 লিটার। আমাদের 125 লিটার ছিল আগে এই ধরার হিসাবে। তাহলে 125-এর ভ্যালু 125। তার মানে আরেকটা দেখে নাও, 125। তাহলে একের ভ্যালু কত? 1। তাহলে কার মান বার করব আমরা? তাহলে দেখো ফাইনালি কত হবে? ফাইনালি কত হবে? ফাইনালি 64। এটা মিল্ক বাড়াবে কিন্তু, ঠিক আছে? এটা কি মিল্ক। তাহলে 64-এর ভ্যালু কত? 64। তাহলে ফাইনালি মিল্ক কত থাকবে? এইটা। তাহলে ফাইনালি ওয়াটার কত থাকবে? তাহলে কার থেকে বিয়োগ করতে বলেছি আমরা? কত ছিল ইনিশিয়াল? 125, তার থেকে বিয়োগ করে দাও। এভাবেও করতে পারো তোমরা, তোমাদের ইচ্ছা। 64 বিয়োগ করলে হবে কত? 61। যেইভাবে ইচ্ছা সেইভাবে করবে। তবে আমরা নেক্সট অঙ্কে আসছি। 70 লিটার দুধ পূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো, এই ঘটনা আরো একবার করা হলো, তাহলে পাত্র দুটি দুধ ও জলের অনুপাত কত হবে? লাস্টে কি বার করতে বলছে আমাদের? মিল্ক আর ওয়াটারের অনুপাত আমাকে বার করতে বলছে। তাহলে কত লিটার ছিল পাত্রটা প্রথমে? 70 লিটার। কি ছিল? মিল্ক গেল। তারপরে কি বলছে? তারপর 20 লিটার 20 লিটার দুধ তুলে 20 লিটার কি জল মেশানো হলো, আবার দেখো পরের পয়েন্টে দেখো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো, কয়বার হলো? দুইবার। আবার বলছে এই ঘটনা আরো একবার, তাহলে কয়বার হয়েছে? 3 বার। এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, কয়বার ঘটেছে ঘটনাটা। তাহলে টাইমস কয়বার? 3 বার। এই ঘটনাটা ঘটেছে কত? 3 বার, ঠিক আছে? তাহলে তাহলে দেখো, তাহলে ইনিশিয়াল কত ছিল আমাদের? 70। কতটুক দুধ উঠানো হয়েছে? 20 লিটার। এটা দুধ উঠানো হবে সেটা উপরে লেখো, ঠিক আছে? তাহলে 7 আর 2, তাহলে 7 ছিল কত ইনিশিয়াল মিল্ক? 7। আর ফাইনাল মিল্ক তাহলে কত হবে? 7 এর থেকে 2 বিয়োগ 5। তাহলে কতবার ঘটেছিল? 3 বার। এর কিউব করতে হবে। 7 এর কিউব কত? 343। আর 5 এর কিউব কত? 125, ঠিক আছে? এবার প্রশ্নে আসো, আমাকে কি বার করতে বলছে? মিল্ক আর ওয়াটারের কি রেশিও? মিল্ক আর ওয়াটারের আমাদের রেশিও বার করতে বলছে। তাহলে কিভাবে করব? তাহলে দেখো 25, ঠিক আছে? তাহলে দেখো মিল্ক আর ওয়াটারের রেশিও, তো এটাতে কি আছে? ইনিশিয়াল মিল্ক, এটাতে কি আছে? ফাইনাল মিল্ক। তাহলে মাঝখানে আমাদের কি থাকে? মাঝখানে থাকে আমাদের ওয়াটার। তাহলে ওয়াটারটা কত? এর থেকে বিয়োগ করে নাও। 13 থেকে 5 বিয়োগ করলে কত? 8। আর 4 এর থেকে 3 বিয়োগ করলে কত? 1। 3 এর থেকে 1 বিয়োগ করলে কত? 2। তাহলে আমাদের ফাইনালি মিল্ক আর ওয়াটারের রেশিও আমাকে বার করতে। ফাইনালি আমাদের মিল্ক কত ছিল? 125। আর ফাইনালি ওয়াটার আমাদের কত আসলো? 218। মিল্ক আর ওয়াটার 218। তাহলে এই দুটার অনুপাত করতে বলছে। এটা তো আর কাটাকাটি যায় না, তাই এটাই হবে কি আমাদের অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে আসছি। ওয়াইন পূর্ণ একটি পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে তার পরিবর্তে 18 গ্যালন জল মেশানো হলো, পুনরায় ওই পাত্র থেকে 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো হলো, বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত 256:369 হলে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল? প্রথমে কত ছিল ইনিশিয়ালি আমাকে বার করতে হবে, ইনিশিয়াল দেওয়া নেই, ঠিক আছে? ইনিশিয়ালি কত ছিল সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে 18 গ্যালন ওয়াইন তুলে তার পরিবর্তে 18 গ্যালন জল ঢালা হয়েছিল। 18 গ্যালন কি তোলা হয়েছে? ওয়াইন। তার পরিবর্তে ওয়াইন, ঠিক আছে? তার পরিবর্তে 18 গ্যালন কি ঢালা হয়েছে? ওয়াটার, ঠিক আছে? ইনিশিয়ালটা দেওয়া নেই, এটা আমাকে বার করতে বলছে, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে তারপরে? বর্তমানে পাত্রে ওয়াইন ও জলের অনুপাত দেওয়া আছে, বর্তমানে পাত্রে, বর্তমানে শেষে ওয়াইন আর ওয়াটারের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? কত দেওয়া আছে? 256 আর কত? 369। কেন?
তাহলে আমাকে বলছে প্রথমে পাত্রে কত গ্যালন ওয়াইন, কত গ্যালন ওয়াইন ছিল, মানে প্রথমে কত গ্যালন ওয়াইন ছিল সেটা আমাকে বার করতে বলছে। ঠিক আছে, তাহলে আগেরটা এটা উল্টা টাইপের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওয়াইন, এখানে কি ওয়াটার, তাহলে এটা কি, এটা ফাইনালি ওয়াইন, ফাইনালি, আর এটা কি ফাইনালি ওয়াটার। তাহলে বড় দেখি ইনিশিয়াল ওয়াইন কত ছিল, ইনিশিয়াল সবসময় বেশি থাকে না কম থাকে, ইনিশিয়াল সবসময় কি থাকে বেশি থাকে, ইনিশিয়াল ওয়াইন কত ছিল সেটা আমাদের বার করতে হবে। ইনিশিয়াল বেশি থাকে তাহলে ইনিশিয়াল ওয়াইন তাহলে কত ছিল, এই সাথে আমরা কি করব যোগ করব, তাহলে কি হবে 9 6 15 6 5 11 6 2 5। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ওয়াইন কত ছিল 6 2 5। এখন দেখো ঘটনাটা কতবার ঘটেছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল ঢালা হলো, পুনরায় 18 গ্যালন মিশ্রণ তুলে 18 গ্যালন জল মেশানো, তাহলে কয়বার ঘটেছে ঘটনা, দুইবার ঘটেছে, কয়বার ঘটেছে দুইবার, এটা তোমাকে খেয়াল করতে হবে, টু টাইমস। ঠিক আছে, তাহলে এটা আপনার কিসের রেশিও দেওয়া আছে, ফাইনালি রেশিও, তাহলে ফাইনালি থেকে প্রথমে যাচ্ছিল ওই থেকে আনতে গেলে আমাকে কি করতে হবে কয় টাইম, দুই টাইম, তখন প্রথমে আনতে গেলে আবার কি করতে হবে আমাকে একটাকে রুট করতে হবে। ঠিক আছে, আর যদি থ্রি টাইম হতো তাহলে কি হতো ঘনমূল করতে হতো। ঠিক আছে, এটা কত 16 আর এটার কত 25। ঠিক আছে, 16 = 25 গেল আমাদের। তারপরে এখন প্রশ্নে আসো, বলে প্রথম পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল। ঠিক আছে, তাহলে কতটুকু তোলা হয়েছিল 18 গ্যালন, তার মানে ডিফারেন্সটা কত 18, তাহলে 16 থেকে 25 থেকে 16 বিয়োগ করে তাহলে কত 9, এই 9 এর মানটাই কি আমাদের 18, তাহলে 9 = তাহলে কত 18, তাহলে 1 = কত 2। আমাকে বলছে ইনিশিয়াল কতটুকু ওয়াইন ছিল, তাহলে ইনিশিয়াল মানে কি প্রথমেরটা, তাহলে 25 এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে 25 দোকানে কত 50, এটাই আমাদের সঠিক অ্যান্সার 50 গেলাম। তাহলে আমরা নেক্সট অঙ্কে আসছি, দুধ পূর্ণ একটি পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, আবার পাত্র থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, ঘটনাটি আরো একবার ঘটানোর পর পাত্রতে দুধ ও জলের অনুপাত কত হলো 8:19, মানে ফাইনালি কিসের অনুপাত দেওয়া আছে সেটা লক্ষ্য রাখতে হবে, ফাইনালি মিল্ক আর কিসের ওয়াটারের অনুপাত ফাইনালিটা। ঠিক আছে, কত হয়েছে 8:19, তাহলে ইনিশিয়ালি মিল্ক কত ছিল, তাহলে ইনিশিয়ালি মানে কি যোগ করতে হবে, তাহলে 18 আর 19 8 আর 19 যোগ করো তাহলে কত হবে 27, তাহলে ইনিশিয়ালি মিল্ক ছিল কত 27 গেল। তারপরে কি বলছে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল ঢালাল, কতটুকু তোলা হয়েছিল 20 লিটার, কি তোলা হয়েছিল মিল্ক, 20 লিটার মিল্ক তুলে 20 লিটার জল ঢালা হয়েছে। পোজিংটা কতবার করা হয়েছে দেখো, প্রথমের লাইনে দেওয়া আছে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল দ্বারা পূর্ণ করা হলো, আবার দ্বিতীয়তে আবার দেওয়া আছে পাত্রে থেকে 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার পূর্ণ করা হলো দুইবার, এবং ঘটনাটি আরো একবার ঘটেছে, তাহলে আলটিমেটলি 3 বার ঘটেছে, 3 টাইম। ঠিক আছে, এটা তোমাকে কিন্তু খেয়াল করতে হবে, 3 টাইম। কোন সময় প্রশ্নের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করে দেয় 3 টাইম, কোন সময় কিন্তু উল্লেখ করে না, প্রশ্নটা পড়ে তোমাকে বুঝতে হবে কতবার ঘটলো, তাহলে কত টাইম 3 টাইম। তাহলে এটা ফাইনালি দেওয়া আছে, তাহলে ফাইনালির থেকে আমরা প্রথমে যা ছিল সেটাতে আসতে গেলে কি করতে হবে এবার 3 টাইম, তাই জন্য কি ঘনমূলে করবো, তাহলে 8 এর ঘনমূল তাহলে কত হবে 2, আর এটার ঘনমূল কত হবে 3, তাহলে এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত আমাদের 1, এই ডিফারেন্সের মান কত যতটুকু তোলা হয়েছে তাহলে 20 লিটার, তাহলে 1 এর মান কত 20, তাহলে 1 এর মান আমাদের কত 20। তাহলে আমাকে কি বার করতে বলছে ইনিশিয়াল মিল্ক কত ছিল, ইনিশিয়াল মিল্ক কত ছিল, তাহলে ইনিশিয়াল মিল্ক আমাদের কত ছিল 3, তাহলে 3 এর মান আমাকে কি করতে হবে বার করতে হবে, তাহলে 3 এর মান কত 3 × 20 = 60, এটাই হবে কি আমাদের সঠিক অ্যান্সার। তবে আমরা নেক্সট অঙ্কে আসছি, একটি এবার একটু অন্য টাইপের অঙ্ক। ঠিক আছে, একটি পাত্রের মিশ্রণের সিরাপ ও জলের অনুপাত 9:4, এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণের সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। ঠিক আছে, একটা মিক্সচার আছে, একটা মিক্সচারের মধ্যে সিরাপ আর ওয়াটারের রেশিও দেওয়া আছে কত 9:4 গেল। তারপরে কি বলছে এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালালো, এই পাত্র থেকে শরবতটা তুলে নিল, তুলে নিয়ে কি করা হলো শরবত তুলে নেওয়া হলো, তুলে নিয়ে সম পরিমাণ কি ঢালা হলো জল ঢালা হলো। ঠিক আছে, জল ঢালা হলো, তাহলে জল ঢালা নতুন মিশ্রণের সিরাপ ও জলের পরিমাণ সমান হবে, অবশেষে
সিরাপ আর ওয়াটারের পরিমাণ কি হবে? সমান সমান হবে, মানে ওয়ান ইস টু কত হবে? ওয়ান ওয়ান, ঠিক আছে, সমান মানে ওয়ান ইস টু ওয়ান, ঠিক আছে। তাহলে প্রশ্নে বলছে এই পাত্র থেকে কত অংশ তুলে নেওয়া হয়েছিল, ঠিক আছে, কত অংশ এই পাত্রে কত অংশ তুলে নেওয়া, মানে কত অংশ শরবত তুলে নেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তাহলে দেখো প্রথমে কি করা হয়েছিল, পাত্র থেকে শরবত তুলে নেওয়া হয়েছিল। যখন পাত্র থেকে শরবত তুলে নেওয়া হয়েছিল তখন কি এই পাত্রের মধ্যে সিরাপ আর ওয়াটারের রেশিও সেম ছিল না আলাদা ছিল? যখন শরবত তোলা হয়েছিল তখন পাত্রের মধ্যে সিরাপ আর ওয়াটারের রেশিও সবসময় কি থাকবে? সেম, মানে পাত্রের মধ্যে এতটুকু শরবত ছিল সেটা এখন এতটুকু হলো, কিন্তু রেশিওটা কি থাকবে? সেম থাকবে। তারপরে কি হলো, এখানে ওয়াটার ঢালা হলো, তাহলে ওয়াটার যখন ঢালা হলো তখন কি হবে, শরবতের মধ্যে রেশিওটা পরিবর্তন হলো ওয়ান ইস টু ওয়ান, কিন্তু শরবতটা তুলে, ভালো করে শুনবে, শরবতটা তুলে নেওয়ার পরে যখন আমাদের ওয়াটার ঢালা হলো তখন কিন্তু শরবতটা তুলে নেওয়ার পরে পরে তারপরে যখন ওয়াটার ঢালা হলো তখন কি হবে, তখন কি আর সিরাপের রেশিও কি, সিরাপের পরিমাণ কি সমান হবে না আলাদা হবে? তখন সিরাপের পরিমাণ সমান থাকবে, ঠিক আছে, কেন ওয়াটার ঢালা হলো, ঠিক আছে, সিরাপের পরিমাণ সমান থাকবে। এই কনসেপ্টটাই আমরা কি করব, ইউজ করবো। তাহলে সিরাপেরটা কি করব, সমান করে দিই, তাহলে সিরাপ এখানে সিরাপ নয় চার, এখানে সিরাপ কত ওয়ান, এখানে ওয়ান, তাহলে নয় দিয়ে এটাকে গুণ করো, তাহলে নয় অক্ষে নয়, নয় অক্ষে কত নয়, তাহলে ওয়াটার কতটুকু গেল এক্সট্রা, তাহলে নয়ের থেকে, এই নয়ের থেকে চার বিয়োগ করো পাঁচ, তাহলে কার মধ্যে ফাইনালি যেটা আছে সেটার থেকে আমাকে নিতে হবে নয় আর নয় কত আঠারো, তাহলে ফাইভ বাই আঠারো হবে কি এই অঙ্কের সঠিক অ্যান্সার। তবে আমরা নেক্সট অঙ্কে আসছি, একটি পাত্রে দুধ জলের অনুপাত থ্রি ইস টু ওয়ান, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলো, তবে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কি হবে, সমান সমান হবে, ঠিক একই টাইপের অঙ্ক দিয়েছে এটা, এটা আমি আর বুঝাচ্ছি না, এমনি বেসিকটা ভাবে করে দিচ্ছি। মিল্ক আর ওয়াটারের কত রেশিও, থ্রি ইস টু কত ওয়ান, তাহলে এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তোলা হয়েছে, মিশ্রণ তুলে নেওয়া হয়েছে এবং তুলে নিয়ে সম পরিমাণ কি ঢালা হয়েছে, জল ঢালা হয়েছে, এবং অবশেষে কি হয়, দুধ ও জলের পরিমাণ সমান সমান হয়, সমান সমান হলে তোমরা ওয়ান ইস টু ওয়ান লিখবে, ঠিক আছে, গেল। তারপরে কি ঢালা হয়েছে, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে সম পরিমাণ জল ঢালা হয়েছে, কি ঢালা হয়েছে, জল, জল ঢালা হয়েছে, তার মানে আমাকে এখানে কি সমান করতে হবে, মিল্কটাকে আমাকে সমান করতে হবে, তাহলে এখানে মিল্ক তো তিন আছে, এখানেও মিল্ক ওয়ান, তাহলে একটাকে আমি সমান করে দেখি, তিন দিয়ে গুণ করলেই সমান হবে, ঠিক আছে। তাহলে ওয়াটার কতটুকু মেশানো হলো, এই যে তিনের থেকে এক বিয়োগ করো তাহলে দুই, কতর মধ্যে ফাইনালি, তিন আর তিন কত ছয়, ছয়ের মধ্যে দুই, ঠিক আছে, এক বাই তিন হবে কি এই অঙ্কের সঠিক অ্যান্সার। আমার নেক্সট অঙ্কে আসছি, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ফোর ইস টু ওয়ান, যখন 50% মিশ্রণ তুলে নেওয়া হয় এবং এর পরিবর্তে 24টা জল মেশানো হয় তবে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হয়, তবে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল, এবার ইনিশিয়ালটা আমাকে বার করতে হবে একদম সংখ্যাটা, তাহলে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ছিল কত, ফোর ইস টু ওয়ান, দুধ আর জলের অনুপাত ছিল কত, ফোর ইস টু ওয়ান, ঠিক আছে। তারপরে কি বলছে, 50% মিশ্রণ তুলে নেওয়া হলো, 50% মানে কি অর্ধেক তুলে নেওয়া হয়েছে, তুলে নিয়ে এর পরিবর্তে 50% তুলে নেওয়া হয়েছে, 50% মানে কি অর্ধেক তুলে নেওয়া হয়েছে, এর পরিবর্তে সম পরিমাণ কি ঢালা হলো, সরি সম পরিমাণ না, এর পরিবর্তে 24 লিটার জল ঢালা হলো, 24 লিটার জল ঢালা হলো, ঠিক আছে। তার ফলে রেশিওটা কি হয়, মিল্ক ও জলের রেশিও হয় ওয়ান ইস টু ওয়ান, মিল্ক আর ওয়াটারের রেশিও হয় ওয়ান ইস টু ওয়ান। এখন প্রশ্নে বলেছে তবে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল, ঠিক আছে, তাহলে এই অঙ্কটার প্রসিডিওর ঠিক আগের অঙ্কের মতো একটুখানি লাস্টে আলাদা আছে, ঠিক আছে। তাহলে মিল্ক আর ওয়াটার, এটাও মিল্ক আর ওয়াটার, তাহলে কি আমি সেম করব, দেখো কি ঢালা জল আপনি মিল্ককে সেম করতে হবে, তার মানে মিল্ক এখানে চার, তাহলে একে চার দিয়ে গুণ করো, চার অক্ষে কত চার, তাহলে কতটুকু এক্সট্রা হলো ওয়াটার, তিন, ঠিক আছে। তাহলে কতটুকু ঢালা ঢাল ছিল, 24, তার মানে তিনের ভ্যালু কত, 24, তাহলে একের ভ্যালু কত, 8, ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্নে বলছে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল, তাহলে প্রথমে কতটুকু ছিল, এই যে চার, সরি চার একে কত, পাঁচ হবে, চার আর একে কত, পাঁচ, মিল্ক আর ওয়াটার চার একে পাঁচ, তাহলে একের ভ্যালু কত, 8, তাহলে পাঁচের ভ্যালু কত হবে, 5 × 8 ইকুয়াল টু কত, 40। কিন্তু এখানে অনেকে অ্যান্সার করে কি অঙ্ক কি ছেড়ে দেয়, কিন্তু এখানে যদি তোমরা ছেড়ে দাও কিন্তু ভুল হবে, দেখো এটা হলো 50% কি তোলার পরে, তার মানে কি হাফের ভ্যালু হলো এটা,
আমাকে টোটাল ইনিশিয়াল কত সেটা আমাকে বার করতে হবে। এই অঙ্কগুলো ক্ষেত্রে কিন্তু সাবধান, এটা আসলে হাফের ভ্যালু, ঠিক আছে? তাহলে একের ভ্যালু তাহলে কত হবে? এটাই হবে কি অঙ্কের সঠিক অ্যান্সার। অনেকে এখানে কিন্তু অ্যান্সার করে দেয়, কিন্তু এটা হবে না, এটাই আমাদের সঠিক অ্যান্সার, 80। তাহলে নেক্সট অঙ্কে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, যদি 8 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত 1:1 হয়, তবে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল? ঠিক আছে, প্রথমে কি একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত ছিল? 5:3। তাহলে মিল্ক ইস টু ওয়াটার কত ছিল? 5:3 কত? 3। যদি 8 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হয় তবে কত হয় অনুপাত? মিল্ক ইস টু ওয়াটারের অনুপাত 1:1, ঠিক আছে? এখন প্রশ্ন বলছে তবে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল, ইনিশিয়াল মিক্সচার কত ছিল, এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি সেম করতে হবে? মিল্ককে আমাকে সেম করতে হবে, মিল্ক এখানে 5, এখানে 5 দিয়ে গুণ করো 5, 5। তাহলে ওয়াটার তাহলে কত হলো? 2। তাহলে 2 এর ভ্যালু কত প্রশ্নে দেখা দেওয়া আছে, দেখো যদি 8 লিটার মিশ্রণ তুলে নেয় তাহলে 2 এর ভ্যালু এখানে কত? 8। আর তার পরিবর্তে কি সমপর 2 এর মিটার মিশ্রণ তার সমপরিমাণ কি ঢালে? জল ঢালে, তাই 2 এর ভ্যালু তাহলে কি হবে? তার মানে 8 হবে। তাহলে 1 এর ভ্যালু কত? 4। আমাকে প্রশ্নে বলেছে প্রথমে কতটুকু মিশ্রণ ছিল, তাহলে প্রথমে কতটুকু ছিল মিশ্রণ? মিশ্রণ মানে কি এটা যোগ করতে হবে, 5 আর 3 কত? 8। তাহলে 8 এর ভ্যালু কত? 32, ঠিক আছে? তাহলে দেখো 32, কিন্তু এখানে আমাদের অঙ্ক রাখলে হবে না, ঠিক আগের অঙ্কটার মতনই। তাহলে আগে কি দেখো, আগে কি করেছিল, যদি 8 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর, এটা হলো 8 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর, তাহলে ইনিশিয়ালি কত ছিল? আরো এখানে সময় 8 অ্যাড করতে হবে, এটা যেন মাথায় থাকে এই টাইপের অঙ্কের সময়। তাহলে কত হবে? 40। এটাই কি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্ক করার সময় একটু সাবধানে তোমরা কি অঙ্ক করবে। তবে মিক্সচার এবং অ্যালিগেশন রিপ্লেসমেন্ট আরো কিছু যে মিক্সচারের যে সমস্ত অঙ্ক ছিল পরীক্ষায় আসে তা নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে কি ভুলবে না। এবং আমরা প্রিভিয়াসে অনেক ভিডিও করেছি, তাহলে প্লে লিস্টে পার্ট পার্ট করে দেওয়া হচ্ছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেগুলি দেখবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ।